আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ড্যাফোডিল একাডেমি। আমি আনিসুর রহমান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস সেভেন এর ম্যাথমেটিক্স বইয়ের প্রথম অধ্যায়, মূলদ ও অমূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হচ্ছে সে সকল সংখ্যা যে সকল সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় মূলদ সংখ্যা। এখন একটা বিষয় লক্ষ্য করি, তার মানে আমরা যদি ভগ্নাংশটাকে পি বাই কিউ ধরি, তার মানে আমরা যদি লগ কে পি এবং হর কে কিউ ধরি, তাহলে আমরা বলতে পারি যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় মূলদ সংখ্যা। এখন একটা বিষয় লক্ষ্য করো, এখানে অবশ্যই হরটা কি হইতে পারবে না, কখনোই শূন্য হইতে পারবে না। কারণ আমরা যদি কোন একটা সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করি তাহলে সেটা কি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। তার মানে আমাদের ভগ্নাংশ হবে, কিন্তু সেই ভগ্নাংশের ভরের মান কখনোই কি হইতে পারবে না, শূন্য হইতে পারবে না। তাহলে আমরা সংখ্যাটা এভাবে বলতে পারি, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। তাহলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে, যেখানে কিউ নট ইকুয়াল টু কি হবে, জিরো হবে। তাহলে যেখানে আমাদের কিউ এর মানটা কি হইতে পারবে না, জিরো হইতে পারবে না। আচ্ছা, তাহলে মূলদ সংখ্যার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যদি আমরা বলি যে 2/5, এটা কি একটা মূলদ সংখ্যা? অবভিয়াসলি এটা একটা মূলদ সংখ্যা, কারণ 2/5 একটা ভগ্নাংশ সংখ্যা এবং নিচে যেটা আছে সেটা কি 5, এটা কি 0? নো। এজন্য আমরা এটাকে কি বলতে পারবো, মূলদ সংখ্যা বলতে পারবো। আবার যদি দেখি যে আমি যদি বলি যে 2, এই সংখ্যাটাকে কি মূলদ সংখ্যা বলা যায়? অবশ্যই বলা যায়। কেন? কারণ হচ্ছে এই সংখ্যার নিচে কোনো কিছু নাই, মানে আমরা এটাকে এক দ্বারা ভাগ করতে পারি, আর কোনো কিছুকে এক দ্বারা ভাগ করলে সেই সংখ্যাটাই বলা যায়। তার মানে এটাকেও আমরা কি মূলদ সংখ্যা বলতে পারবো, কারণ কি এই সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। আবার যদি আমরা একটু লক্ষ্য করি যে 2.5, এই সংখ্যাটাকে কি আমরা মূলদ সংখ্যা বলতে পারবো? অবভিয়াসলি মূলদ সংখ্যা বলতে পারবো, কারণ 2.5 কে আমরা লিখতে পারি 25/10, হচ্ছে কি 10, এই দশমিকটা উঠে এটাকে 10 দ্বারা ভাগ করি, তার মানে এটাকেও আমরা কি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পেরেছি। তার মানে যে সকল সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো সে সকল সংখ্যাকে আমরা বলবো কি মূলদ সংখ্যা। সেক্ষেত্রে আমাদের এই সংখ্যাগুলো হবে কি মূলদ সংখ্যা। এখন কোন সংখ্যাগুলোকে আসলে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তার মানে দেখো অমূলদ সংখ্যা তাহলে কি হবে, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাকে বলা হয় অমূলদ সংখ্যা। এমন কি কোন সংখ্যা আছে যেটাকে আসলে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না? অবভিয়াসলি আছে। কি সংখ্যা সেটা হচ্ছে, আমি যদি তোমাকে বলি যে 2.5678, মানে এরকম ডট 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 ডট, মানে অসীম পর্যন্ত, তার মানে একটা দশমিক সংখ্যা অসীম পর্যন্ত যদি হয় এবং এখানে কোন সংখ্যা কি নাই, রিপিট নাই, তাহলে এটাই হচ্ছে কি একটা অবশ্যই একটা অমূলদ সংখ্যা। তার মানে এটা আবার কি হইতে পারে, যেমন দেখো যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয় তাদের বর্গমূল, তাই না? যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয় তাদের বর্গমূল গুলো হয় কি অমূলদ সংখ্যা। তার মানে আমরা কি বলতে পারি, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা, এবং যেখানে কিউ এর মানটা কি হইতে পারবে না, জিরো হইতে পারবে না। মূলদ সংখ্যার আমরা কিছু এক্সাম্পল দেখে নিয়েছি। এরপর আমরা কি বলেছি, অমূলদ সংখ্যা কাকে বলে, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হয় হচ্ছে অমূলদ সংখ্যা। এখন অমূলদ সংখ্যার এক্সাম্পল হিসেবে আমরা একটা দারুণ একটা ক্ষেত্রে কথা বলছি, যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয় তাদের বর্গমূল হচ্ছে কি অমূলদ সংখ্যা, তাই না? যেমন হইতে পারে পূর্ণবর্গ নয় কি, যেমন হচ্ছে 2/7, 7 তো একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এজন্য এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে এরকম একটা সংখ্যা পাওয়া যাবে যেটার কোন শেষ নেই, এজন্য এটাকে আমরা আর কি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না, কারণ এখানে দশমিকের পরে কত ঘর অঙ্ক আছে সেটা আমরা বলতেই পারি না। তাহলে এটাকে আমরা কিভাবে ভগ্নাংশ আকারে প্রকাশ করবো?
যদি আমাদের স্পেসিফিক ভেরিয়েবল দেওয়া থাকতো সেক্ষেত্রে আমরা খুব সহজেই প্রোগ্রাম সফটওয়্যার প্রকাশ করতে পারতাম। যখন 2.56 যদি থাকতো সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারতাম 256 ভাগ হচ্ছে যেহেতু 2 ঘর পর দশমিক ছিল 100 দিয়ে এটাকে আমরা প্রোগ্রাম সফটওয়্যারে প্রকাশ করতে পারতাম। কিন্তু যদি এখানে দশমিকের পরে স্পেসিফিক কয়েকটা যদি মান না দেওয়া থাকে অর্থাৎ এটা যদি অসীম হয় সেক্ষেত্রে আমরা এটাকে আর কি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না। আচ্ছা এখন তাহলে আমরা মূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যা কি এটা জেনে নিলাম। এখন এরপরে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কি। আচ্ছা তাহলে পূর্ণবর্গ সংখ্যা কি, কোন একটা সংখ্যাকে যদি ওই সংখ্যা দ্বারাই গুণ করি তাহলে কোন একটা সংখ্যাকে যদি ওই সংখ্যা দ্বারাই গুণ করি তাহলে আমরা যে গুণফলটা পাবো ওই গুণফলকে বলা হয় ওই সংখ্যার বর্গ। তাহলে ধরি আমরা কোন একটা সংখ্যা হচ্ছে ক এবং ক কে যদি আমরা ক দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো ক স্কয়ার। তাহলে গুণফলটা আমরা কি পাবো ক স্কয়ার। তাহলে এই ক স্কয়ার কে বলা হবে এটা তো আমাদের কি হবে গুণফল। তাহলে এই গুণফলটাকে বলা হবে এই সংখ্যার কোন সংখ্যার এই ক এর, এই ক এর কি বলা হবে এই ক এর একটা বর্গ বলা হবে বা বর্গ সংখ্যা বলা হবে। এখন এই গুণফলটাকে বলা হয় তাহলে এই ক এর বর্গ আর এই এই সংখ্যাটাকে কি বলা হবে এই গুণফলের বর্গমূল। তার মানে এই সংখ্যাটাকে বলা হবে কি এই গুণফলটাকে বলা হবে ক এর কি বর্গ। তাহলে গুণফলকে বলা হয় ক এর বর্গ আর এই সংখ্যাটাকে অর্থাৎ ক কে বলা হয় ক কে বলা হয় গুণফলের বর্গমূল। তাহলে একটা বিষয় খেয়াল করো তাহলে আমরা কোন একটা সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করে ওই সংখ্যার বর্গ সংখ্যাটা নির্ণয় করতে পারি। যেমন হচ্ছে এক এর বর্গ সংখ্যা তাহলে হবে কি এক গুণ এক এক, তাহলে দুই এর বর্গ সংখ্যা হবে কি দুই গুণ দুই চার, তারপর তিন এর বর্গ সংখ্যা হবে তাহলে তিন গুণ তিন হবে নয়, চার এর বর্গ সংখ্যা হবে চার গুণ চার হবে কি ১৬। তো এইভাবে আমাদের চলতেই থাকবে। এখন তারপর হবে কি পাঁচ এর বর্গ সংখ্যা হবে কি পাঁচ গুণ পাঁচ ২৫, তারপরে ৬ এর বর্গ সংখ্যা হবে ৬ গুণ ৬ ৩৬। এখন এরকম যদি আমরা দেখি এখন সবগুলো বর্গ সংখ্যার যদি একক স্থানীয় অঙ্কগুলো আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে একক স্থানীয় অঙ্কের মধ্যে থাকে হচ্ছে ১ ৪ ৫ ৬ তারপর হচ্ছে ৯। তাহলে কোন একটা বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কগুলো সবসময় একক স্থানীয় অঙ্ক কি যেমন হচ্ছে ২৬৫, এইটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক, এইটাকে বলা হয় দশমিক স্থানীয় অঙ্ক, এটাকে বলা হয় শতক স্থানীয় অঙ্ক, এগুলো তোমরা অবশ্যই জানো। তাহলে এই প্রথম অঙ্কটা সবসময় হইতে পারে হচ্ছে কি ১ ৪ ৫ ৬ ৯ এগুলো হইতে পারে। তাহলে কোন সংখ্যাগুলো তার মানে কোন একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি ১ ৪ ৫ ৬ ৯ এইগুলো হয় তাহলে সেটা একটা বর্গ সংখ্যা হতে পারে। আমি কিন্তু বলছি না যে হবে, হতে পারে। আচ্ছা তারপরে আবার কি যদি কোন একটা সংখ্যা একক স্থানীয় অঙ্ক ২ ৩ এবং হচ্ছে ৭ আর ৮ হয় তাহলে ২ ৩ এবং ৭ আর ৮ হয় তাহলে এই সংখ্যাকে চোখ বলে আমরা চোখ বুঝে বলে দিতে পারি যে এই সংখ্যাটা কোন একটা সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হবে না। অর্থাৎ দুইটা সংখ্যা দুইটা একই সংখ্যা গুণ করে এই সংখ্যা কোনোদিনও পাওয়া যাবে না, ইম্পসিবল। যেমন আমি তোমাকে যদি এখন প্রশ্ন করি যে ৮৮ এই সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা, যেহেতু এই সংখ্যার লাস্ট ডিজিটটা অর্থাৎ একক স্থানীয় অঙ্কটা আছে ৮, তার মানে আমরা চোখ বুঝেই বলে দিতে পারি এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। আচ্ছা যদি আমি বলি যে একটা সংখ্যা যদি এরকম থাকে যে ৪৯, তাহলে এই সংখ্যার একক স্থানীয় অঙ্কটা আমাদের কি এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক যেহেতু নয় তার মানে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। আমি কিন্তু বলি নাই যে হবে, হতে পারে, ঠিক আছে। কেন হতে পারে বলছি, যেমন দেখো এটা কিন্তু ৭ গুণ ৭ পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু দেখো ১৯ এই সংখ্যাটা একক স্থানীয় অঙ্ক যদিও নয়
কিন্তু তারপরেও হচ্ছে কি এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে আমাদের এমসিকিউ এর জন্য যদি যাতে হেল্প হয় মানে এমসিকিউ এ যদি আমাদের কোন একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 2 3 আর 7 আর 8 থাকে তাহলে আমরা চোখ বুঝেই বলে দেবো এটা আসলে কি পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে আমাদের যেহেতু চারটা অপশন থাকে ওই চারটা অপশনের মধ্যে যদি আমাদের একক স্থানীয় অঙ্কগুলো 2 3 আর 7 আর 8 থাকে তাহলে পূর্ণবর্গ নয় ওইগুলো আমরা চোখ বুঝে বলে দিতে পারবো, তাহলে আমাদের এমসিকিউ গুলো সলভ করতে গিয়ে অনেক সহজ হয়ে যাবে। তো যদি আমরা চেষ্টা করি তাহলে আসলে মানে সবকিছুই পসিবল। তো আমরা যদি সবাই বেশি বেশি চর্চা করি তাহলে ম্যাথকে কিন্তু আমরা জয় করতে পারি। ম্যাথ আসলে একটা মজার বিষয়, সো সবাই বেশি বেশি প্র্যাকটিস করো তো ইনশাআল্লাহ আশা করি তোমরা ভালো করতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালাম।